নমস্কার বন্ধুরা, রবিবারের সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা সাথে থাকো। যারা নতুন বন্ধু আমাকে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে দেখার জন্য, পুরাতন বন্ধুদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আজ সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম, বা ভগবানের দর্শন করিয়ে দিলাম, সন্ধ্যা দিলাম, তো সোনাই বসে আছে, সোনাইকে কিছু খেতে দেব, আমরা চা খাবো, তো ভগবানের সেবাটা করে নিলাম। এবার চলো সন্ধ্যা থেকে কি কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো আজকের কাজকর্মগুলো। তো আজ সকাল থেকে না ব্লগ করতে পারিনি, তো ভিডিওগুলো আমার তো জমেছিল, তো খুব প্রবলেম হচ্ছিল, কনভার্টিং হচ্ছিল না কিছুতেই, তো সেই জন্য আর কি দুদিন ধরেই মনটা খুঁতখুঁত করছিল। আর এটা যে আমার অনেক ভালোবাসার জায়গা, তো ভালোবাসার জিনিসগুলোকে যত সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরতে পারি আমার সাধ্যমতো ততটাই আমার ভালো লাগে, মনে আনন্দ লাগে আর কি। আর সেটা করতে না পারলে সত্যি কথা খুবই কষ্ট হয় মনে মনে। সোনাইয়ের জন্য একটু ম্যাগি করে দিলাম, সোনাই এখন এই যে বাবার কাছে পড়তে বসবে, কা পরের দিন যেহেতু বেঙ্গলি রাইমস পরীক্ষা, তো সেই জন্য দেখো কত রকম বদমাইশি করছে, তাই আমিও বকছি পড়াশোনা কেন ওরকম করছো, নানান রকম কিছু এখন এইসব চলতে থাকবে বাবার সাথে, আর আমি ওই ঘরে ভিডিও এডিট এডিটটা করবো আর কি। তো এই যে দেখো সোনাই এখন এদিকে রাইমসগুলো প্র্যাকটিস করবে, তা পরের দিন আবার কোন মানে আছে হচ্ছে ইভিএসটা। ফ্রেন্ডস, এখন বসে এই যে সোনাই তো ঘরে পড়ছে হাজবেন্ডের কাছে, আর এই যে দেখো এই মায়াবী লাইট, কি যে ভালো লাগছে ঘরটা। তো দেখো এখানে বসে থাকলে না একদম মনে ভালো লাগছে না যে বেরোই, কিছু কাজ বাজ করি, এত ভালো লাগছে, ঘরটা একদম সুন্দর লাগছে। আর এখন আমি বসে বসে একটু এডিটিং করছি, কারণ পরের দিন আবার 3 দিন টানা সোনাইয়ের পরীক্ষা আছে। এখন এডিটিংটা করে রাখলে আর আমার ফোনে না দুদিন ধরে কোনো শর্ট ভিডিও আপলোড করতে পারছিলাম না, ইন শর্টে যেগুলো মানে ভিডিও অ্যাপসে যে এটা করি আর কি, এডিট করি, তো সেখানে এত প্রবলেম, মানে ভিডিও মানে কনভার্টিংয়ে বসালে একদম কিচ্ছু হচ্ছে না, সারা দিন চলে যাচ্ছে, মানে ঘুরছে ঘুরছে মানে 5 ঘন্টা 6 ঘন্টা চলে যাচ্ছে এরকম অবস্থা, যেখানে 15 মিনিটও লাগে না, 10 মিনিটে হয়ে যায়। তো যাই হোক, আজকে প্রবলেমটা সলভ করতে পেরে নিজেকে খুব মানে লাকি মনে করছি, যে যাই হোক ভিডিওটা তো বানানো আমার খুব মানে জানো তো পছন্দের কাজ, তো না বানাতে পেরে দুদিন ইচ্ছা করে ভিডিওও বানায়নি, সেই মানে আগের দিন আর কি কোনো ভিডিও বানায়নি স্যাটারডে, তো আজকেও সারাদিনটা চলে গেছে এই সব করতে করতে, ভিডিও বানাতেই পারিনি। তো এখন থেকে শুরু করেছি সন্ধ্যা থেকে, এখন বসে একটু এডিটিং করছি, সন্ধ্যা টন্ধা সব দেওয়া হয়ে গেছে, চা খেয়েছি, মুড়ি ঝুড়ি ভাজা বাদাম এগুলো খেয়েছি, সোনাইকে ম্যাগি করে দিয়েছি, এরপর আমি রান্না বসাবো, তাড়াতাড়ি এডিটটা করে নিই চলো। আমার তো এই ছাপোষা জীবনযাত্রা আর তার মধ্যে একটুখানি নিজেকে ভালো রাখার জন্য একটুখানি প্রচেষ্টা এগুলোই চলতে থাকে আমার সারা দিন ধরে। ভাত বসিয়ে দিলাম, ভিডিও টিকটক করে নিয়েছি, করে নিয়ে আজকে কনভার্টিংটা করে রাখলাম, এবার হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম, ভাত আলু সেদ্ধ বসালাম, আর কিছু করব না, একটু পারলে ডাল করি দেখব, ডালের কথাটা চিন্তা করছি, ডাল করব হয়তো। আর হচ্ছে আলু সেদ্ধ দেওয়া আছে, বাসন কোসনগুলো মাজবো, যে কটা বাসন আছে সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার মুড়ি টুড়ি খাওয়া হয়েছে, সোনাইকে ম্যাগি করে দিয়েছি, তো সেই বাসন কোসনগুলো মাজবো। আর হচ্ছে ওই ঘরে আছে জামা কাপড়টা পরিষ্কার করে, আর রান্নাঘরটা একটু গোছগাছ করে রাখবো আর কি। এই হচ্ছে কাজ, চলো আর এই পর্যন্ত কাজগুলো করি, করে তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি। এখানে দেখো কতগুলো বাসন আছে, ওই আর কি চায়ের বাসন টাসন, তো ওগুলো তো একটু সার্ফ জলে মানে বাসন মাজার আর কি, সার্ফ নয় বাসন মাজার জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে নিয়েছি, আর সিঙ্কটাও পরিষ্কার করে নিলাম, আর এখানে দেখো সব উপরে দিয়েছি। ওদিকে ভাতও বসে গেছে, ভাতের মধ্যে গ্লাসে করে একটুখানি ডাল মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি, সোনাই খাবে, হাজব্যান্ডকেও একটু দেবো, ওর সাথে একটু তেল নুন দিয়ে ভালো করে একটু বাটির মধ্যে করে নেড়ে ছিঁড়ে নেবো। আর এখানে দেখো এই যে ভাত ফুটেও গেছে, আর এদিকে তো আমার বোঝা খানিক জামা কাপড় এখানে রাখা, সারাদিন ধরে যা কাচাকুচি করেছি কিছুটা ফোল্ড করেছে আর কিছুটা এখানে রাখা আছে, এখন বসে বসে ফোল্ড করব। বাইরে থেকে দেখে মনে হয় যেন সংসারে কি কাজ, তো বাইরে থেকে দেখে কোনো জিনিসই কিন্তু সঠিকভাবে বোঝা যায় না, তো একটা সুন্দর সংসার দেখতে লাগে, সেই সংসারের পেছনে যে কতটা পরিশ্রম করতে লাগে তার নেই ঠিক। তো তেমনি প্রত্যেকটা জিনিসেই আর কি যে কঠোর পরিশ্রম লাগে সেই জিনিসটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, তো সেটা খুব সাবধানে খুব সুষ্ঠু ঠান্ডা মাথায় সেটা চিন্তাভাবনা করে পরিচালনা করতে হয়, সে যে কোনো জিনিসই বলো, একটু যদি তোমার ভুল ভ্রান্তি হয় তাহলেই দেখবে সেটা টলমল করে উঠবে তোমার, তো সেই জন্য আর কি প্রত্যেকটা জিনিসই, সেটা বাড়ির কাজ বলো, সংসারের কাজ বলো, বাইরের কাজ বলো, অফিসের কাজ বলো, প্রত্যেকটা জিনিস কি যে যেটা করে সে সেটা কিন্তু খুব ঠান্ডা মাথায় তাকে সেটা করতে দিতে হয়, আর তার মাঝখানে যদি তুমি এদিক ওদিক করে ফেলো তাহলে কিন্তু সেটা ডামাডোল হয়ে যায়।
তেমনি সংসারের কাজগুলোই আমরা দেখো কত ঠান্ডা মাথায় করে থাকি আর কি, কত তাড়াহুড়োর মধ্যে হলেও সুষ্ঠুভাবে আমরা সেটা করার চেষ্টা করি। প্রত্যেক মেয়েরাই তাদের সংসারকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করার জন্য তো এইটুকু করেই থাকে, সেখানে নিজের দিকে আর অত কিছু দেখার সময় থাকে না। প্রত্যেকটা সংসারের মানুষকে ভালো রাখার জন্য, ভালো রাখার দায়িত্ব যেহেতু আমাদের উপর আছে, সেই ভালো রাখার জন্য আমরা কতই না চেষ্টা করে যাই, তাই না বলো? সংসারে সবার মুখে হাসি ফোটাতে গিয়ে সত্যি নিজের দিকে আর কি কটা জামা কাপড় বাকি ছিল ওই বিছানাতেও ছিল, তো সব কটা নিয়ে এসে একেবারে ফোল্ড করে নিয়েছি সুন্দর করে, এক্ষুনি সোনায় ভাত পারবো, ভাতও হয়ে গেছে। সত্যি কথা, বাইরের লোক যখন দু চারটে কথা বলে না, তখন শুনতে খুব খারাপ লাগে, কে কোন পরিস্থিতিতে আছে, কে কিরকম পরিস্থিতিতে আছে সেটা জেনে বুঝে তারপরে মানুষকে না কথা বলতে হয়। তো আগে থেকে দু চারটে কথা বলে দিলাম, জানি না আমার তো মনে হয় একটা মানুষকে কোনো কিছু বলতে গেলে আগে 10 বার ভাবি তারপরে সেই কথাটা বলি। তো এটা ব্যক্তি বিশেষে আর কি, যার যেরকম নেচার সে সেরকমভাবে কথাবার্তাগুলো বলে। আর এদিকে হাজব্যান্ড হচ্ছে খাওয়া দাওয়ার পর বাসন কোসনও মেজে নিল, তিনজনেই অল্প অল্প করে খেয়ে নিয়েছি। আর এখন আমি মশারিটা করলাম, যেহেতু হাজব্যান্ড ওদিকে বাসন কোসনগুলো পরিষ্কার করে দিচ্ছে, আমি এখানে মশারিটা করে নিলাম। আর সোনাই আমার সাথে হেল্প করছে আর কি, এটা ওটা বালিশ টালিশগুলো সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। আর এই জামা কাপড়গুলো সোনাই এখন চেঞ্জ করে নেবে, হাফ প্যান্ট পরবে, তারপরে হাফ হাতা গেঞ্জি পরবে, কারণ এইগুলো পরে তো আর শোয়া যাবে না। আর সোনাইকে এখন কাঁথা চাপা দেবো তাই বলছি, ও বলছে মা আমি কাঁথা দেবো না। আর এখন বেশ ঠান্ডাটাও আছে বেশ 2 দিন ধরে, আর আমরা হালকা করে লেপটাও পায়ের দিকে চাপা দিয়ে রাখছি। আর তো এরকম আর কি সংসারে মিলেমিশে চলি, সংসারে একে অপরের উপর দোষারোপ করি না, যে যে কিছুই দোষ করে থাকি দুজনের মধ্যেই দুজনে সেটা ভাগাভাগি করে নিই, দুজনই হাসি মুখে যে আমি এটা করে ফেলেছি তুমি ওটা করেছো। তাতে কিন্তু সুখটা অনেকটা ভালো থাকে, স্বাচ্ছন্দ্য থাকে, নিজেদের মধ্যে বোঝাপড়া থাকে ভালো। তো সেই জন্যই আর কি যদি কোনো দোষারোপ করি সেটা ভাগদার কিন্তু দুজনেই হই, দুজনেই দুজনের হচ্ছে দোষারোপের ভাগটা নিয়ে থাকি আর কি। তো এইরকমভাবেই চলছে আমাদের সংসার গুটি গুটি পায়। গুড নাইট, বাই বাই।